চিনির দাম লেখা নেই কেন? চিনিতে ফাইল দিচ্ছে না রে। হ্যাঁ চিনি এখন আপনার দোকানে আছে? চিনি বিক্রি করছেন না? করি একেবারে কম। তাহলে ওই যে ওখানে ফাঁকা কেন বলেন? একেবারে প্যাকেট 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 দেখি একটু দেখেন। কত করে বিক্রি করছেন এই চিনি? 125। জি লেখা আছে কত? ও 125 লেখা আছে। বেশি রাখছেন না তো? না ভাই এটা অসুবিধা। হ্যাঁ ওনারা সরকারের সাথে বসে একটা রেট নির্ধারণ করে দিয়েছে, তারপর আপনি সেই রেটের চেয়ে বেশি দামে বিক্রি করছেন, এটা কি আপনার অপরাধ হয়েছে না হয়নি? আপনি তো মূল্যটা বলতেও পারছেন না, আবার দেখেন মূল্য বেশি দামে বিক্রি করছেন, এটা তো করা যাবে না। করা যাবে? আর আপনি যদি বেশি দামে আনতেন, আপনাকে তো আমাদের, আমরা যে এসেছি, আপনি যদি সোর্সটা বলতেন যে এটা এখান থেকে এনেছি, এত দামে এনেছি, আমরা তো সেখানে যেতাম। কারণ একটা যখন সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে, আমাদের তো সেটা ফলো করতে হবে। করতে হবে না? আমি রিফাইনারি যে অ্যাসোসিয়েশন রয়েছে, এনারা বসে কি করছেন, একটা রেট নির্ধারণ করে দিয়েছেন, এই রেটটা কি আপনি জানতেন? না স্যার আমরা এরকম একটা জানি না। জানতেন না? ব্যবসা করলে তো জানতে হবে। সে বেশি দামে বিক্রি করছেন এনারা, আপনার তো সুযোগ ছিল। আপনাদের কাছে তো এখানে আসা হয় যে বেশি দামে বিক্রি হলে তো বলবেন, যে এটা আপনারা কি ওনাকে বলেছেন যে এটা তো এখন নির্ধারণ করা আছে, আপনি এত দাম দিয়ে কেন কিনলেন? ওনাদেরকে বলেছিলেন? না না না, এই কথা বলে অনেকে এসে স্লিপ দিতে চায় না। আমরা যদি স্যার কোনো দোকানে আনতে যাই, মালিবাগ কয় স্লিপ ছাড়া নিবেন, নিলেন নালেন নাই, কারণ কি করুন স্যার, এখন এই যে আমাদের কাছে প্রমাণও কাছে ইনাকে আমরা ধরতে পারবো যে আসলে কেন উনি বেশি দাম নিলেন? উনি হয়তো বলবেন যে বেশি দামে কিনেছি, কার কাছ থেকে কিনেছেন, সেই বিষয়টা আমরা তোদের কি করবো? অলরাইট, শেষ পর্যন্ত যদি এমন হয় যে মিল পর্যন্ত যেতে যদি হয়, আমরা ওই পর্যন্ত যেতে চাই। ঠিক আছে, আপনি কি অপরাধ হয়েছে? হ্যাঁ স্যার।